পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ব্যক্তিগত ও আর্থিক দায়দায়িত্ব থেকে পদত্যাগ দিতে রাজি হয়েছেন তার বাবা জ্যামি স্পিয়ার্স। দীর্ঘ 13 বছর পর এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। উই গট দিস কভারডে জানানো হয়েছে তত্ত্বাবধায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জ্যামি স্পিয়ার্সকে। 2007 সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ব্রিটনি। সে সময়ে মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জ্যামি স্পিয়ার্স। প্রায় 13 বছর ধরে তিনি ব্রিটনি ও তার সম্পত্তির নিয়ন্ত্রণে নিযুক্ত। কিছুদিন আগে আদালতে ব্রিটনি তার বাবার বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। শুধু তাই নয়, ব্রিটনির অভিযোগ ব্যক্তিগত জীবনও দুর্বিষহ করে তুলছিলেন তার বাবা। তবে ব্রিটনির সব অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা। তার মতে, তিনি যা করেছেন মেয়ের ভালোর জন্যই করেছেন। ব্রিটনিকে বাবার তত্ত্বাবধান থেকে মুক্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভক্তরা হ্যাশট্যাগ ফ্রি ব্রিটনি ক্যাম্পেইন শুরু করেন। হলিউডের অনেক নামি দামি তারকাও ব্রিটনির পক্ষে কথা বলেন সোশ্যাল মিডিয়ায়। প্রান্তি সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।